সাপে কামড়ানোর পর শিশুকে হাসপাতালে নয় ঝাড়ফুঁকের আশায় নিয়ে যাওয়া হলো ওঝার কাছে, আর তাতেই মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। ঝাড়ফুঁকেই নাকি দূর হবে সাপের বিষ, সুস্থ হবে রোগী, আর সেই আশায় নষ্ট হলো সময়, চিকিৎসার সুযোগ মিলল না, মৃত্যু হলো শিশুর। বুধবার খবর পেয়ে কুসংস্কার দূর করতে গ্রামে পৌঁছয় ব্লক প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পোলবায়। প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও হুঁশ ফেরেনি মানুষের। আজও গ্রামে গঞ্জে মানুষের মনে সেই কুসংস্কার দানা বেঁধে রয়েছে। তারা বিশ্বাস করেন সাপ কামড়ানোর পর ওঝার দ্বারস্থ হতে হয়, ওঝার ঝাড়ফুঁকে সাপের বিষ নিষ্ক্রিয় হয়ে যায়। বুধবার সেই কুসংস্কারের মৃত্যু হলো পোলবার সুদর্শন গ্রামের 4 বছরের সুরজিৎ বাউল দাসের। মঙ্গলবার বাড়ির কাছে একটি মাঠে সে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎই মাঠের একটি গর্তে হাত দিতেই তার হাতে বিষধর সাপ ছোবল দেয়। সঙ্গে সঙ্গেই শিশুটির ঠাকুমা তাকে স্থানীয় মনসাতলায় নিয়ে যান। বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়, সেখান থেকে তাকে স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওঝা তখন বাড়িতে না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করা হয়, তারপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় পোলবা ব্লক হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে দেখে জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে ওই শিশুর। এরপর ওই শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেন। ময়নাতদন্তের পর শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার পর এদিন কুসংস্কার দূর করতে গ্রামে পৌঁছায় পোলবা ব্লক হাসপাতাল ও পোলবা ব্লক প্রশাসনের একটি দল। পোলবা ব্লক স্যানিটারি ইন্সপেক্টর কুনাল মজুমদার জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছিল। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামের মানুষের বোঝানো হয়েছে, বলা হয়েছে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে ভ্যাকসিন মজুত রাখা হয়েছে। তারা যদি আগে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতেন তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব হতো। ব্লক আধিকারিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে একটি কালকে সাপে কেটে একটি বাচ্চার দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে। আমরা সেটা হসপিটালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু বাড়ির লোক ভেবেছিল যে হয়নি, সেই জন্য আবার চুঁচুড়াতেও নিয়ে গেছিলো। তো আমরা জানতাম হয়েছে, কিন্তু ঘটনাটা দেরি করেছে। এটা প্রথমে হয়তো একটু বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না বলে একটু মনসা বাড়ি বা তাবিজ বাড়ি গেছিলো, সেটা ওরা পরে বুঝতে পেরে ওরা হসপিটালেই গেছে। কিন্তু তখন থেকে আমরা আরও জনসচেতনতা বাড়ালাম যে যেরকম কোনো ঘটনা ঘটলে অন্তত যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাবেন, সমস্ত ওষুধ ওখানে মজুদ আছে, ভ্যাকসিন সমস্ত আছে, ডাক্তারবাবুরা 24 ঘন্টা ওখানে পরিশ্রম করেন এবং রোগী দেখেন, সুতরাং তাদেরকে এটা নিয়ে গিয়ে করলেই হয়তো এই দুর্ঘটনাটা আমরা এড়াতে পারতাম। সেই সচেতনতাটা আমরা আরও গ্রামবাসীকে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটলে যেন তারা আগে হসপিটালমুখী হয়। শুনলেন ব্লক আধিকারিক কি বললেন, তিনি সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সতর্কও করেছেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।